তেমন কিছু না, পুল পার্টি হচ্ছে। এই ধরে নেশা কইরা সাথে একটা ডিজে গান লাগায় আর নজরে আমি করা আর কি। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হেই হোয়াটসঅ্যাপ কাকা, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। হ্যাঁ, আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুল পার্টির নামে মেয়েদেরকে নিয়ে গিয়ে নেশা করানো হচ্ছে। আরে এবার টিকটকের ফরিও কাটবে না কি রে? এইগুলা তো জাস্ট ডান্স কাকা, এখানে দেখেন। পুল পার্টির নামে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নিয়ে গিয়ে নেশা করানো হচ্ছে, সেগুলো আবার ভিডিও করে টিকটকে আপলোড দেওয়া হচ্ছে। না জানি তাহলে ক্যামেরার পিছনে আরো কি কি হচ্ছে, বুঝলাম না। সুইমিং পুলে পার্টি হয় কেমনে? ওইটা সুইমিং পুল, পাবলিকরা ওখানে যাবে সুইমিং করতে, কিন্তু না, টিকটকারদের জন্য তো এটা কোনোভাবেই পসিবল না, কারণ এরা সুইমিং পুলের নামে ডিজে গান লাগায় দিন রাত 24 ঘন্টা পুল পার্টি করতেছে। এর মধ্যে একজন সুস্থ মানুষ কেমনে সুইমিং করবে, আদৌ কি পসিবল? যেখানে মেয়ে নিয়ে ফুসফুসটি থেকে শুরু করে নেশা টেশা সব করা হচ্ছে, সেখানে একটা সুস্থ মানুষ কেমনে থাকবে, বা এগুলা দেখবেই বা কেমনে? সামান্য ভিডিও দেখেই তো এদের এই নোংরামি আমার সহ্য হয় নাই, তাই ভিডিও বানাতে চলে আসছি। তাইলে যারা ভালো মনে সুইমিং করতে গেছে তাদের কেমনে সহ্য হবে? বাই দা ওয়ে, ছোট্ট একটা স্পন্সর, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন কিংবা কন্টেন্ট বানানোর কথা ভাবতেছেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে, কারণ আজকে আমি আপনাদের সামনে এমন একটা অ্যাপস এর পরিচয় করিয়ে দিব, ভিডেক্স এডিটর, যার মাধ্যমে আপনি খুব সহজে সিম্পল ভাবে ভিডিও এডিট থেকে শুরু করে ভিডিওকে অডিও করা, অডিও মিক্সিং, স্লো মোশন, ফাস্ট মোশন সহ অনেক কিছুই করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে আপনি হাই লেভেলের এডিট না করতে পারলেও খুব সহজে সিম্পল ভাবে একটা ভিডিওকে এডিট করে ফেলতে পারবেন। সো দেরি না করে এখনই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাপটিকে ইনস্টল করে নেন আর লেগে পড়েন এডিটিং এর কাজে। কি হচ্ছে এগুলা? এই মায়া কি ওর বউ লাগে নাকি? একটা মানুষ তার বউ রে নিয়েও তো এই ধরনের ভিডিও বানাবে না, আর এরা এইগুলা কি এদের ফ্যামিলি দেখে না? দেখলে সহ্য করে কেমনে? তার মেয়ে অন্য ছেলের সাথে কি করছে এগুলা? এইগুলাই নাকি এদের আবার কন্টেন্ট? না খালাম্মা পারছি না, কেমনে হয় ভাইরাল? ও আচ্ছা, সুইমিং পুলে নাইমা ভিডিও বানালেই ভাইরাল হয়, তার মানে আপনারা ভাইরাল হওয়ার জন্য এগুলা করতেছেন। পুল পার্টির নামে এক একটা এপিসোড বের করতেছেন, না মানে আমারে কেউ বোঝান টিকটক ভিডিওর আবার এপিসোড হয় কেমনে? যাদের ভিডিও লেন্থি 15 সেকেন্ড তারা আবার এপিসোড বের করে কেমনে? সুইমিং পুলে গিয়ে 20টা পোলার মাঝখানে 2টা মেয়ে নিয়ে ডিজে গান লাগায় উদুম নাচানাচি করতেছে, আবার সেইগুলা টিকটকে আপলোড দিচ্ছে এপিসোড আকারে। আর দিন শেষে আয়সা বলতেছে ভাইরাল হতে পারছেন না, আসেন ভাইরাল কইরা দেই। মানে এই তোদের ভাইরাল হওয়ার নমুনা? আসলে এরা ভাইরাল ছাড়া কিচ্ছু বোঝে না, এখন সেটা যেভাবেই হোক। ভাই রে, তোদের কি লজ্জা সরম মান ইজ্জত কিচ্ছু নাই, নাকি ভাইরাল হওয়ার নেশায় ওইগুলা আগেই বিসর্জন দিছস? হ্যাঁ দেখেন দেখেন খাসরগুলা করতেছে কেমন। আচ্ছা আপনারাই বলেন, এটাকে কি কোনোভাবে ডান্স বলে, নাকি কোনো সুস্থ মানুষ এভাবে নাচতে পারে? আসলে এরা প্রত্যেকেই নেশায় আসক্ত, যার জন্য এদের মাথামোতা ঠিক নাই, তাই এই নোংরামিগুলা করতেছে। আমি শুধু ভাবতেছি এই যে পুল পার্টির নামে 20টা ছেলের মাঝখানে যে 2টা মেয়ে আইসা নাচানাচি করতেছে এদের বাবা মায়ের কথা। আচ্ছা আঙ্কেল আন্টি, আপনাদের কি মেয়ে বেশি হয়ে গেছে নাকি এভাবে ছেড়ে দিয়ে রাখছেন? একটু কি খোঁজ খবর নিয়ে দেখছেন আপনার মেয়ে কি করতেছে কিংবা কাদের সাথে মিশতেছে, নাকি ইচ্ছে করে দিয়ে রাখছেন যে আমার প্রচুর টাকা একটু সিল করুক? আরে কাকা, আপনার মেয়ে শুধু সিল না, নেশাও করতেছে, আর যাদের নিয়ে করতেছে আর বেশি দিন দেরি নাই, আপনার মেয়েরও স্ক্যান্ডাল বের হইব। তখন কি আপনার সম্মান থাকবে, নাকি তখনও সিল বইলা চালাই দিবেন? আমার এই যে ভাইটারে দেখতেছ চৌধুরী, অনেক সময় সাপোর্ট করবা, বেশি বেশি করে ভাইরাস করা দিবা। হ্যাঁ কি 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 ভাইরাস করা দিবা? ভাইরাস করতে হবে না, বিশ্বাস কর তোরা যারা টিকটকে পুল পার্টির নামে নোংরামি করতেছিস তোদের প্রত্যেকটাই আমাদের জন্য এক একটা ভাইরাস। তোদের জন্য সাধারণ একজন পাবলিকও সুইমিং পুলে যাইতে লজ্জা পায়, বাট তোদের লজ্জা নাই। দেখ ভাই, তোদেরকে বলতেছি তোরা যারা সুইমিং পুলে গিয়ে পুল পার্টির নামে নোংরামি করতেছিস এগুলা বাদ দিয়ে দে, এগুলা ভালো না কাকা। একটা পাবলিক প্লেসে গিয়ে মায়া নিয়ে ফুসফুসটি করা এটা আসলেই ভালো না, ওই মায়াগুলাও তো কারো বোন কারো মেয়ে, তাই না? তোমার বোন যদি কোথাও এভাবে এগুলা করতো তাহলে কি তুমি হজম করতে পারতে?
পাততে না, তাই বলছি এগুলা বাদ দাও। আর খালাম্মাগুলা তোমাদের কি লজ্জা শরম নাই? আচ্ছা তোমার নাই থাকতে পারে, বাট বাবা মায়ের তো আছে নাকি? বাদ দেয়া দাও, অন্তত তাদের কথা ভাইবা। আমি কিন্তু চিনা ফালাইছি, এটা হলো সেই খাসর বলা যে তার মা বোন চাষি খালা থেকে শুরু করে ফ্যামিলির কাউকে বাদ রাখে নাই, এখন দেখতেছে এই পুল পার্টিতেও আছে। বাহ, একটা হাওয়াজ কর বলা যে কিনা তার মা বোন চাষি খালাকে বাদ দেয় নাই, তার কাছে আপনার মেয়ে সেফ থাকবে এটা আপনি কেমনে ভাবলেন আঙ্কেল? এরকম হাওয়াজ কর গাঁজা কর এতগুলা পোলার মাঝখানে আপনার মেয়েকে সাইরা দিয়ে রাখছেন কেমনে? দুই দিন পর যখন আপনার মেয়ে ধর্ষণের শিকার হয়ে বাসায় ফিরবে তখন তো বলবেন যে আমার মেয়ের কোনো দোষ ছিল না, আমার বাচ্চা মেয়েটারও বাদ দিল না। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস না হ্যারা, আগে নিজের মায়ারে সামলা। এইদিকে যে আপনার বাচ্চা মেয়েটাই তার হাওয়াসখোর টিকটক আর বন্ধুদের সাথে থেকে থেকে নেশা করে নোংরামি করতেছে এগুলার খোঁজ তো কখনো নেন নাই, আর নিলেও সিল বইলা চালাই দিছেন, এখনো চালাই দেন এই বলে যে বাচ্চা ছেলে মেয়ে একটু মজা টজা করছে এটা ধর্ষণ না। শুধু এইটা না, এই যে পুল পার্টির নামে যেগুলা করতেছে না, মেয়ে নিয়ে গিয়ে নাচানাচি, তাদেরকে নেশা করানো, ডিজে গান বাজায়া সুইমিং পুলের পরিবেশ নষ্ট করা, এই সবগুলাই না মারাত্মক লেভেলের অপরাধ। আমার না বুঝে আসে না সুইমিং পুলের মালিক রাখি করে এই নোংরামিগুলা তারা কেমনে এলাও করে। আমি এবং আমার অডিয়েন্সের পক্ষ থেকে সুইমিং পুলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি, নেক্সট টাইম এদেরকে এই কাজগুলোতে পারমিশন দেওয়ার আগে একটা বার চিন্তা করে দেখবেন। পুল পার্টির নামে তো মেয়ে নিয়ে নোংরামি করতেছে, তার উপর আবার তাদেরকে নেশা করানো হচ্ছে, সেইগুলো আবার ভিডিও করে টিকটকে আপলোডও দিচ্ছে, এগুলো দেখার পরও তাদের ফ্যামিলি কিভাবে চুপ থাকে আমার ঠিক বুঝে আসে না। আর তার থেকেও বড় কথা হলো আমাদের প্রশাসনের চোখে কি এইগুলো এখনো পড়ে নাই? এরা যেগুলা করতেছে সেগুলা কিন্তু ওপেনলি ক্রাইম, এদের এইগুলা দেখে বাচ্চা পোলাপাইন কি শিখবে? টিকটক কিন্তু বাচ্চা পোলাপাইনরাই বেশি দেখে, এখন তাদের সামনে যদি এই ধরনের ভিডিওগুলো যায় তাহলে তারা কি শিখবে? আর কি একটু বড় হয়ে তারাও নেশা করবে, মায়া নিয়ে নোংরামি করবে, এটাই স্বাভাবিক, কারণ বাচ্চা পোলাপাইন দেখেই শিখে। তবে হ্যাঁ, এগুলা যদি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়া না হইতো তাহলে আমার মনে হয় না এই বিষয়টা সমাজের উপর খুব একটা ইফেক্ট ফেলতো। বাট ওই যে আপনারা তো লেজেন্ড, আপনাদের মাথায় তো একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, ভাইরাল হতে হবে। বিশ্বাস করেন রাসেল ভাই, এদের আইডিতে ঢুকলে দেখবেন এগুলাই হলো তাদের মেইন কন্টেন্ট, পুল পার্টির নামে মেয়ে নিয়ে নোংরামি করা। নাও কাম টু দা পয়েন্ট, টিকটক এখন একটা নষ্ট প্ল্যাটফর্ম, এখানে ভালো মানুষের চাইতে নষ্ট মানুষের সংখ্যাই বেশি, আর এদের কাজই হলো মেয়ে নিয়ে ভিডিও বানানো, আর শুধু ভিডিও বানালে হয়, কিন্তু না, যত ধরনের নষ্টামি নোংরামি আছে সবকিছু এদের কাছে সিলের মতো। তাই আমরা আনলাকি 13 গ্রুপের সকল মেম্বাররা এই পুল পার্টির নামে নোংরামির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, যতক্ষণ অব্দি এদের এইসব নোংরামি থামবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চালিয়ে যাব, দরকার পড়লে আমাদের ভিডিও স্টার জলসার এপিসোড হয়ে যাবে, একটার পর একটা আসবেই। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আনলাকি 13 এর পাশে আছেন সাথে আছেন তারা এই বিষয়টা নিয়ে কথা বলেন, এবার এদের থামানো দরকার। আর পুল পার্টির নামে নোংরামি করা খাসর বেডা ও বেডি তোদেরকে বলতেছি, এখনো সময় আছে, থাইমা যা নইলে হজম করতে পারবি না, ভালোভাবে ভালো কিছু কর। সুইমিং পুলে গিয়ে মেয়ে নিয়ে নাচানাচি করা এটা কখনো কন্টেন্ট হতে পারে না, এটা নোংরামি, আর মায়াগুলারে নেশা করানোটা ক্রাইম, সো বি কেয়ারফুল। আর হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করেন লাগবে, ভিডিওটা দেখছেন এতটুকুই আনাপ তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন, তবে হ্যাঁ ডিরেক্টলি পয়জনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।